বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এটি এমন একটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে যে জায়গাটার সঙ্গে বলা যেতে পারে আমাদের রক্তের সম্পর্ক। রক্ত সম্পর্ক তার কারণ এই জায়গাটায় একটা রক্তদান শিবির চলে। যখনই এই রাস্তা দিয়ে যাই তখন মনে হয় এই জায়গাটার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর এছাড়া এই যে চারপাশে উৎসবের আমেজ, তার মাঝখানে যে বিজ্ঞান একটি লক্ষ্য করবার মতো বিষয় বা বিজ্ঞান বলা যেতে পারে সারাক্ষণ আমাদের সভ্যতার সংস্কৃতির এবং আমাদের উন্নতির একমাত্র উপায়, এই কথাটা যে এখানে একটা ছোট্ট জায়গায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্যোক্তারা, এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে। তাই যত বেশি করে এরকম অনুষ্ঠান বা বলা যেতে পারে এরকম আয়োজন করা যাবে আমার ধারণা তত বেশি করে উৎসবকে আরো আধুনিক মানে সর্বার্থে আধুনিক করা যাবে। আমি যে সমস্ত ছোট ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবকেরা এখানে আছেন আশেপাশে, আমি তাদেরকে অনুরোধ করবো যে বাচ্চাকে রোল, মটন রোল, এগ রোল ইত্যাদি কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি একটা পাতলা বই এখান থেকে কিনে দিতে পারেন তাহলে ওর উপকার হবে, ওর আনন্দ হবে এবং আপনারা অভিভাবক হিসেবে আনন্দ পাবেন। আর এই উৎসবের সময় সবচেয়ে বড় কথা হলো যে নিজের আনন্দ যেমন ভালো করে হয় সেটা দেখা, তেমনি অন্যের আনন্দ যেন দ্বিগুণ হয় এটাও দেখা। আসলে উৎসবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে, সেই আনন্দের আয়োজন নানান রকম হয়, কেউ মিষ্টি দোকান খোলেন, কেউ আরো নানাবিধ মনোহারী দোকান খোলেন, দোকান বলতে সেটা আসলে মিলনের একটা জায়গা। তো ফলত এইখানে এই যে একটা বই টই নিয়ে বসে এতগুলি মানুষ এখানে একটা আয়োজন করেছেন এবং এখানে বিজ্ঞান সম্পর্কে একটা সচেতনতা তৈরি করবার চেষ্টা হচ্ছে, পরবর্তীকালে যেটা আবার এখানে একটা বিজ্ঞান মেলা পুরোদস্তুর মেলা আয়োজন করা হবে, এইটা ভেবে খুব অত্যন্ত আনন্দ লাগছে যে সব মানুষই আমাদের উৎসবের দিনে ভক্তি বা বলা যেতে পারে যখন আমাদের আধ্যাত্ম চেতনার দিকে আমরা যাচ্ছি তারই মধ্যে আবার বিজ্ঞানকেও আমাদের সঙ্গী করে রাখছি, বা বিজ্ঞান যে আমাদের সঙ্গে থাকলে আমাদের পথ চলতে সুবিধা হবে এটা যে মনে করিয়ে দিচ্ছেন এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, এর চেয়ে বড় ব্যাপার আর কিছু হতে পারে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব বেশি বেশি করে ঠাকুর দেখুন, তেমনি যেখানে যা বিজ্ঞানের সম্পর্কে আলোচনা বা বলা যেতে পারে জানান দেওয়ার ব্যবস্থা আছে সেইগুলোর প্রতি নজর রাখুন, নিজে বিজ্ঞান মনস্ক হন, আপনার সন্তানকে, আপনার পাড়ার লোকজনকে, আপনার প্রতিবেশীকে বিজ্ঞান মনস্ক করে দিন, কারণ বিজ্ঞান আমাদের সবসময় বাঁচায়। তবে বিজ্ঞানকে অন্যরকমভাবে ব্যবহার করবার কথা আপনারা জানেন, বিজ্ঞানকে সর্বনাশ বা অভিশাপ হিসেবে ব্যবহার করবার কথা যারা ভাবেন তাদেরকে কিন্তু বিজ্ঞান দিয়েই ঠেকাতে পারে। ফলে ওই বিজ্ঞানের খুঁটিনাটি যদি আমাদের সাধারণ খুঁটিনাটি যদি আমাদের জানান থাকে, আমরা যদি বৈজ্ঞানিক নাও হই আমরা বিজ্ঞান সচেতন হই, তাহলে আমাদের জীবনযাপন অনেক সহজ সুন্দর এবং রোগমুক্ত হবে। তাই আবারও অনুরোধ করছি এই পুজোর উৎসবে, দুর্গা পুজোর উৎসবে সবাই ভালো থাকুন, কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞানের যে প্রযুক্তির যে নানাবিধ উপকরণ আছে সেগুলিকে সঙ্গী করুন, সেগুলোর সঙ্গে থাকুন। আর এছাড়া এখানে আরও একটা বিজ্ঞানেরই সহযোগী শাখা বা বলা যেতে পারে বিজ্ঞানেরই আর একটা অন্যরকম প্রকাশ, তা হলো ওই যে কথাটা বলছিলাম নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া, ঠিক সেই ভাগ করে নেওয়ার জন্য এখানে দশমীর দিন একটি রক্তদানের আয়োজন করা হয়েছে, শিবির করা হচ্ছে। যারা পারবেন, যারা ইতিমধ্যে 3 মাস আগে রক্ত দিয়েছেন এবার সুযোগ আছে, তারা বিজয়া দশমীর দিন যেমন কোলাখুলি করবেন, নাড়ু খাবেন, মিষ্টি খাবেন, সবাই সবাইকে আপন করে নেবেন, তেমনি রক্তদান করে বা বলা যেতে পারে আপনার উৎপৃত্ত রক্তটি সেটি যদি অন্যকে দেন তাহলে আবার আমার মনে হয় প্রকৃত অর্থে আমাদের বিজয়া দশমী সুন্দর হবে। বিজয়া দশমীর দিন এখানে একটি রক্তদানের শিবির হচ্ছে, আমি নিজে এখানে উপস্থিত থাকার চেষ্টা করব, আশা করব আপনারা সকলেই উপস্থিত হবেন এবং বিজ্ঞান এবং তার সঙ্গে সম্পর্কিত যে সচেতনতা সেগুলোর প্রতি যেমন খেয়াল রাখবেন এবং নিজে এই রক্তদান শিবিরে হাজির হয়ে এদের এই প্রচেষ্টাকে শক্তিশালী করবেন, এদের সাহস যোগাবেন। আবারও বলছি এইখানে
আপনাদের প্রত্যেকের হাতে দেখছি যে মোবাইল ফোন আছে, ছবি তুলছেন, প্রত্যেকের হাতে মোবাইল ফোন থাকুক, অন্য হাতটা ভাঙা আছে, ওটা দিয়ে ছোট্ট একটা পাতলা বই যদি এখান থেকে সংগ্রহ করতে পারেন দারুণ ব্যাপার হবে। এক হাতে মোবাইল ফোন, এক হাতে বই, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এক্ষুনি না কিনতে বলছি না, আমি বলছি পরেও যদি সুযোগ পান আপনার বাচ্চাকে এনে এখানে যদি একটু বই, বিজ্ঞানের বইগুলো বা আরো নানাবিধ বই আছে সেগুলো একটু নেড়ে চেড়ে দেখতে বলেন, তাহলে দেখবেন মোবাইলে ছবি তুলে যেরকম আনন্দ হয় ও বইয়ের পাতা উল্টলে তার থেকে বেশি আনন্দ হয়। আপনাদের সবাইকে আবারও দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আর মনে করিয়ে দিচ্ছি যে আগামী বিজয়া দশমীর দিন এখানে একটা রক্তদানের শিবির আছে, আপনারা আপনার বন্ধু বান্ধবদের পরিচিত মানুষদের খবর দেবেন এবং এই রক্তদান উৎসবকে শক্তিশালী করবেন। সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার।